জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, বিএনপির রদবদলে ফ্যাক্টর কমিটমেন্ট। এরপর জানিয়ে দিব সরকারের লুটেরা নীতির জন্য সিলেটে এমন বন্যা, বলেছেন রিজভী। এদিকে প্রচণ্ড গরমে সহস্রাধিক হাজির মৃত্যু, সৌদিতে তাপমাত্রা 50 ডিগ্রি। আরও জানিয়ে দিব সরকারের ভুল নীতির খেসারত দিচ্ছে বন্যা দুর্গত মানুষ। সর্বশেষ জানিয়ে দেব ঢাকায় পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। বিএনপির রদবদলে ফ্যাক্টর কমিটমেন্ট। ঈদুল আজহার আগে হঠাৎ করেই নির্বাহী কমিটিতে বড় ধরনের রদবদল করেছে বিএনপি। এর মধ্য দিয়ে নতুন দায়িত্ব পেয়েছেন 45 নেতা। এই রদবদলের নেপথ্যে সাধারণভাবে বিগত আন্দোলনে রাজপথে ভূমিকার বিষয়টি আলোচনা এলেও মূলত দল ও নেতৃত্বের প্রতি কমিটমেন্টই মূল ফ্যাক্টর হিসেবে কাজ করেছে বলে জানিয়েছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। তাদের মতে আস্থাভাজন নেতাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার মাধ্যমে নির্বাহী কমিটির পুনর্গঠন প্রক্রিয়া সম্পন্ন করতে চান দলের হাইকমান্ড। এ বিবেচনায় রদবদলে কারোর পদোন্নতি হয়েছে, কারোর পদাবনতি হয়েছে, আবার কারো কারো ক্ষেত্রে আপাত দৃষ্টিতে পদোন্নতি দেওয়া হলেও প্রকৃতপক্ষে অবনমন হয়েছে বলেও মূল্যায়ন তাদের। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সরকার বিরোধী আগামীর আন্দোলন সামনে রেখে জাতীয় নির্বাহী কমিটি ও অঙ্গ সংগঠন পুনর্গঠনের মধ্য দিয়ে দলকে চাঙ্গা করার চেষ্টা করছে বিএনপি। এই প্রক্রিয়ায় অপেক্ষাকৃত তরুণ ও দলের হাইকমান্ডের আস্থাভাজন নেতাদেরই গুরুত্বপূর্ণ পদগুলোতে আনা হবে। দলীয় সূত্রগুলো বলছে শিগগিরই নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে আরও পরিবর্তন আসতে পারে। দ্বিতীয় ধাপে 30 থেকে 35 নেতাকে বিভিন্ন পদে পদায়ন করা হতে পারে। এক্ষেত্রে ভাইস চেয়ারম্যান ছাড়াও স্থানীয় কমিটির শূন্য পদে নতুন মুখ আসতে পারে। সরকারের লুটেরা নীতির জন্যই সিলেটে এমন বন্যা, বলেছেন রিজভী। ডামি সরকারের লুটেরা নীতির জন্যই সিলেটে এমন বন্যা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন সরকারের ভুল নীতির খেসারত দিতে হচ্ছে সিলেটবাসীকে। নদীতে বাঁধ দিয়ে পানির গতিকে বাধাগ্রস্ত করতেই প্রায়ই এমনটা হচ্ছে। বৃহস্পতিবার 20 জুন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন রিজভী। সিলেটে বন্যা পরিস্থিতি তুলে ধরে রিজভী বলেন পানিবন্দী মানুষের কাছে কোনো ত্রাণ পৌঁছায়নি, তারা কষ্টে দিন যাপন করছেন। সরকারের সমালোচনা করে বিএনপির এ সিনিয়র নেতা বলেন আওয়ামী লীগ এখন অদম্য জমিদার হয়ে উঠেছে, আইন যেন তাদের হাতের মুঠোয়। ঈদের আনন্দ উৎসবকেও বাকশালীকরণ করা হয়েছে, কোরবানির পশুর চামড়া বিক্রি হয়নি অভিযোগ করে রিজভী বলেন চামড়া নিয়েও সিন্ডিকেট, গরিবের হক নষ্ট করে এদেশের সিন্ডিকেট বাণিজ্য চলছে, চামড়া নিয়ে এহেন নৈরাজ্য কেবল আওয়ামী লীগের আমলেই সম্ভব। রোহিঙ্গা ক্যাম্পে মানবিক বিপর্যয় দেখা গেছে জানিয়ে রিজভী বলেন নতজন সরকার তাদের মিয়ানমার ফেরত পাঠাতে পারেননি, তৎপর ও কর্মক্ষম সরকার হলে এমন হতো না। সরকারের মূল মনোযোগ বড় বড় প্রজেক্টের মাধ্যমে লুটপাট করা, প্রতিদিনই তাদের বড় বড় কর্মকর্তাদের দুর্নীতি প্রকাশ্যে আসছে, অভিযোগ করেন রিজভী। প্রচণ্ড গরমে সহস্রাধিক হাজির মৃত্যু, সৌদিতে তাপমাত্রা 50 ডিগ্রি। তাপপ্রবাহ ও অসহনীয় গরমে চলতি বছর হজের শুরু থেকে এ পর্যন্ত সহস্রাধিক হাজির মৃত্যু হয়েছে, তাদের মধ্যে অর্ধেকেরও বেশি অনিবন্ধিত হাজি রয়েছেন। পাশাপাশি বহু সংখ্যক হাজির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সৌদি আরবের সরকারি প্রশাসন মক্কার বিভিন্ন হাসপাতাল এবং সৌদির বিভিন্ন দেশের দূতাবাসের তথ্য সহায়তার ভিত্তিতে মৃত হাজিদের একটি সংখ্যাগত ট্যালি করেছে এএফপি। সেই ট্যালির সর্বশেষ অবস্থা থেকে এই সংখ্যা নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবারের রিপোর্টে জানা গেছে নতুন করে মিশরের আরও 58 জন হাজি মারা গেছেন। একজন আরব কূটনীতিকের মতে এ নিয়ে হজের শুরু থেকে এ পর্যন্ত অন্তত
658 জন মিশরীয় হজ যাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে 630 জন অনবন্ধিত হাজি ছিলেন। 10টি দেশের 1081 জন হজ যাত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তিনি। যেসব হজ যাত্রীর মৃত্যু হয়েছে তাদের একটি বড় অংশই অবৈধভাবে সৌদিতে প্রবেশ করেছিলেন। সৌদির আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত এক সপ্তাহ ধরে মক্কার তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। সোমবার মক্কার তাপমাত্রা ছিল 51.8 ডিগ্রি সেলসিয়াস। সরকারের ভুলনীতির খেসারত দিচ্ছে বন্যা দুর্গত মানুষ। ক্ষমতাসীনদের ভুলনীতির কারণে সিলেটে বন্যা পরিস্থিতি ধ্বংসাত্মক হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকারের ভুলনীতির খেসারত দিচ্ছে বন্যা উপদ্রুত মানুষ। সিলেটের হাওর উন্নয়নের নামে চলছে অপরিকল্পিত কর্মকাণ্ড। নদীতে বাঁধ দিয়ে স্বাভাবিক গতিপ্রবাহকে বাধাগ্রস্ত করার কারণেই বন্যার প্রকোপ বেড়েছে। একই অঞ্চলে প্রতিবছর বন্যা হওয়ার পরও আর্লি ওয়ার্নিং সিস্টেম গড়ে তুলতে পারেনি সরকার। গতকাল বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। তিনি বলেন, বৃহত্তর সিলেট অঞ্চলে বন্যা ও ধ্বংস যেন সমর্থক হয়ে উঠেছে। পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে দিশেহারা মানুষ কোথাও নিরাপদ আশ্রয় পাচ্ছে না। এদিকে উত্তর পূর্বাঞ্চলের রংপুর ও ময়মনসিংহ বিভাগের অবস্থাও সঙ্গীন। লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। রিজভী আরও বলেন, বৃহত্তর সিলেট রংপুর ও ময়মনসিংহে পানিবন্দী মানুষের কাছে কোনো ত্রাণ পৌঁছায়নি। বিএনপির সর্বস্তরের নেতাকর্মীকে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। তিনি বলেন, কোরবানির পশুর চামড়া এবার বিক্রি হয়নি, আড়তদাররা চামড়া ফিরিয়ে দিয়েছে। এটাও সিন্ডিকেটবাজদের কারসাজি। ঢাকায় পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে প্রথম ফিরতি হজ ফ্লাইট। শুক্রবার 21 জুন ভোর 5:40 দিকে 417 জন হজ যাত্রী নিয়ে শাহজালালে পৌঁছায় ফ্লাইটটি। তাদেরকে স্বাগত জানাতে স্বজনদের পাশাপাশি উপস্থিত ছিলেন বেবিচক চেয়ারম্যান, বিমানের MD সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় হাজিদের। এয়ারপোর্টেই দেয়া হয় জমজমের পানি। এ সময় সরকারি ব্যবস্থাপনায় হজ নিয়ে সন্তোষ জানান তারা। বলেন, নিজের গুনামাফ চাওয়ার পাশাপাশি দেশ, পরিবার, ফিলিস্তিন ও পুরো মুসলিম উম্মার জন্য দোয়া চেয়েছেন। বিমানের MD জানান, ফিরতি হজ ফ্লাইট ভোগান্তিহীন করতে সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। বেবিচক চেয়ারম্যান বলেন, হাজিদের যাওয়া আসার পথে সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পেরেছেন। তৃতীয় টার্মিনাল চালু হলে হজ ব্যবস্থাপনা আরও সুচারুভাবে হবে।